অনাড়ম্বর এবং জাঁকজমকহীনভাবে শুরু রাজধানী দুর্গাবাড়িতে বাসন্তী মায়ের পুজো। সব ধরনের নিয়ম আচার অনুষ্ঠান হল, দর্শনার্থী সম্পূর্ণভাবে নিষিদ্ধ মায়ের এই ঐতিহ্যবাহী পুজোতে। ষষ্ঠী ষষ্ঠী পুজো হবে এখন, কালকে সপ্তমী, সরস্বতী অষ্টমী, তারপর চিরাচরিত প্রথম অনুযায়ী যেভাবে পুজো চলে আসছে সেভাবেই হবে। কিন্তু এবার দর্শনার্থী আসতে পারবে না, দর্শনার্থী প্রবেশ নিষেধ হয়ে গেছে। কেননা এই যে একটা ভাইরাস বেরিয়েছে, সেজন্য কোনো দর্শনার্থী ঢুকতে পারবে না। আমরা মন্দির বন্ধ করে শুধু মার পুজোটা যেভাবে হয় সেভাবে চলবে। যারা অঞ্জলি নিতে ইচ্ছুক, না এবার কিচ্ছুই হবে না, ভেতরে কোনো পুণ্যার্থী ঢুকতে দেওয়া হবে না। আচ্ছা, প্রসাদ বিতরণ করবে না? না, কিচ্ছু হবে না, কোনো কিছুই হবে না, শুধু জাস্ট পুজোটাই হবে, আর কিচ্ছু না। ব্যুরো রিপোর্ট।